আসসালামু আলাইকুম ভিউয়ার, সাফারি থোয়ারির সেকেন্ড পার্টে আপনাদের আমন্ত্রণ। এই দেখতে পাচ্ছেন এন্ট্রিগ্রেড। গত পর্বে আমি এন্ট্রিগ্রেড পর্যন্ত এসে আমার ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আজকের পর্বে থাকবে থোয়ারি সাফারির ভেতরে কি কি অ্যানিমেল আছে, কোনটা দেখতে কেমন। এখানে আবার এশিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান আমেরিকান কিছু অ্যানিমেলও আছে, আপনারা দেখতে পারবেন। শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে আউটসাইডে, এখানে একটা গরিলার ঘর ছিল। দেখ দে গরিলা, আমরা এত ঘুরেছি যে গরিলার ঘরে যাওয়া হয়নি, কিন্তু বাহিরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখুন, সাফারিতে ঢুকতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজস্ব পরিবহন নিতে হবে, কারণ এখানে আপনি হাঁটতে পারবেন না। এখানে হাঁটাটা ইন্টারডি, আই মিন স্টপ। তো যাই হোক, এভাবে আসলে প্রাণীগুলো হেঁটে চলে বেড়ায়, একদম মাঝে মাঝে রাস্তার সামনেও চলে আসে, ভয় পাওয়ার কিছু নেই। এই খোলা উদ্যানটাতে আমি সত্যি কথা বাঘ আর সিংহ পাইনি, আসলে যেগুলো হার্মফুল সেগুলো রাখা হয়নি। এই যে দেখেন উট, ওরাও কাউকে ভয় পায় না, মানুষও ওদেরকে বিরক্ত করে না, ওরা এটা ওদের জন্য ওভাবেই ক্রিয়েট করা। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য পারফেক্ট। আপনারা যখনই সময় পাবেন আপনাদের বাচ্চাদের নিয়ে চলে আসবেন। এই যে দেখেন বিশাল আকারের হস্ত সাহেব, হাতি, হাতি চলে বেড়াচ্ছে, হাতির বাচ্চাও ছিল যার, খুব এক্সাইটেড, মামা দেখো দেখো বিগ এলিফ্যান্ট। মোবাইলে তো জায়গা নেই, অবশ্য ফ্রেন্ডসও বলছিল মামু সে উনগুম এলিফ্যান্ট। এই যে দেখুন জেব্রা, ডোরা কাটা বাঘ দেখে না, দাগ দেখে বাঘ চিনা যায়, তেমনি সাদা কালো ডোরা কাটা দেখে জেব্রাও চিনা যায় সহজে। খুব কাছ থেকে এভাবে দেখা আসলে একটা অন্যরকম অনুভূতি। খাঁচার ভেতরে প্রাণী দেখতে একরকম, খাঁচার বাইরে আরেক রকম। এই দেখেন লম্বা গলাওয়ালা জিরাফ, কেমন লাগছে প্যারিসের সাফারি তোয়ারি? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। শুধু যে বাচ্চারা দেখে মজা পায় তা না, আমরা বড়রাও মাঝে মাঝে ছোট হয়ে যাই, আমারও খুব ভালো লেগেছে। আর সবসময় তো আমি বলি ভিডিওগুলো আপনাদের জন্য, আমি তো দেখেছি আপনাদেরকে না দেখালে কীভাবে হয়। আমার মেয়েটা ঘুমিয়েছিল, জাইফা, জাইফা খুব একটা দেখতে পাইনি, অবশ্য খুব ভালো বুঝেও না এখনও, এখনও টু হয়নি। জারি খুব ভালো বুঝে, ঠিক জিরাফটা শেষ করেই চলে এসেছি দল বাঁধা মহিষের দল, আসলে মহিষই হবে, লম্বা লম্বা শিংওয়ালা। এই যে দেখেন সবগুলো গাড়ি একটার পর একটা যাচ্ছে, কেউ কিন্তু নামার কোনো সুযোগ নেই, সবগুলো গাড়িতেই বাচ্চারা, কারণ হচ্ছে এখন প্যারিসে ভ্যাকেশন চলছে, আমার মনে হয় ফুল ইউরোপে এখন বাচ্চাদের ভ্যাকেশন, ওদের সেশন শুরু হবে স্কুলের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। তো বাচ্চারা আসলে এই সময়টাকে খুব এনজয় করছে, প্যারেন্টসরা ওদেরকে যতটা পারছে সময় দিচ্ছে, কারণ এই 2 মাসেই বাচ্চারা বাবা মায়ের কাছে থাকে। অবশ্য যারা খুব ব্যস্ত বাবা মা তাদের বাচ্চাগুলো সন্দেলাল ওয়াজিরে থাকে, আমাদের তো এখন কাজ নেই। আমার মেয়েটা যদিও ক্রেশে থাকে ডে কেয়ারে, আমার ছেলে এখন আমাদের সাথে এই 2 মাস আছে। মামু কোথায়? আবার ভাববেন না সারা দিনের জন্য হয়তো আমরা স্কুলে রেখে দিই না, ওর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত স্কুলে থাকে, এরপর যদি সন্দেলাল ওয়াজিরে দেওয়া হয় তাহলে হচ্ছে 7টা পর্যন্ত থাকে, মাঝে মাঝে 6টা, এর বাকিটা সময় আমাদের সাথেই থাকে। ঘুম, জাইফা দেখতে পাচ্ছে না, জাইফা ঘুমাই গেছে। ছেলে শুধু কোশ্চেন করছে এগুলো কি, এগুলো কিভাবে এখানে আসছে, নাম কি, কি খায়, কেন আমরা ওদের কাছে যেতে পারছি না,
হাজারো কোশ্চেন, এক একটার কালার এক এক রকম, কেন এটার কালার এরকম, কেন ওইটার কালার এরকম। আমরাও ছোটবেলায় মনে হয় এমনই ছিলাম, বাবা মাকে খুব জ্বালিয়েছি না? আমার অবশ্য অত যন্ত্রণা লাগে না, ভালোই লাগে, কিন্তু ওই যে বলতে 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 টায়ার্ড করে ফেলে, এই যা কত বিচিত্র রকমের যে প্রাণী আছে, না দেখলে আসলে বিশ্বাস হতো না। সবচেয়ে ভালো লেগেছে ওরা যে ভয় পাচ্ছে না বা মানুষ ওদেরকে বিরক্ত করছে না। আমাদের দেশের চিড়িয়াখানাগুলো বলতে গেলে আমরা সাধারণত আমরা একটু খোঁচানোর চেষ্টা করি, বিশেষ করে বানরের খাঁচার সামনে গেলে একটু খোঁচা দেই, একটু খাবার দেই। এখানটাতে ঠিক তা না, এখানটাতে আপনি আপনার মতো যাবেন, ওরা ওদের মতো যাবে। অভয়ারণ্য যে একটা কথা আছে না, ঠিক তাই। এখানটাতে হচ্ছে কিছু হোয়াইট কালারের ছাগল দেখতে পাচ্ছেন, যারে ব্ল্যাক কালারের ছাগল দেখেছে, হোয়াইট কালারের ছাগল দেখেনি। জিজ্ঞেস করছিল, মামা এই ছাগলটা হোয়াইট কেন? পরে ওকে আমাকে বলতে হয়েছে যে এক এক প্রাণীর গায়ের রং এক এক রকম, আমরা মানুষও, আমাদেরও অনেক রকম গায়ের রং, এটা নর্মাল। ও বলছে, কেন নর্মাল বলেন তো, এটার উত্তর কি? আমি বলেছি, সৃষ্টিকর্তা আমাদের যেভাবে তৈরি করেছেন, আমাদের গায়ের রং যেরকম দিয়েছেন, আমরা সেরকমই। সাফারি পার্কের ভিতরটা খুবই সুন্দর, নিরিবিলি, শান্ত পরিবেশ। একটু যদিও স্মেল আসছিল কিছু কিছু প্রাণীর বাসার সামনে থেকে, ওটাও যে আবর্জনা বা খাবার পচে যাওয়া বা ময়লার জন্য, তারপরও বাতাসের কারণে ওটা খুব একটা লাগেনি, খুব একটা না, খুবই মাইল্ড। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির পাখি, এই পাখিটা এত দুষ্ট, টুপ করে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়, সরে না। সে একদম মহারানী ভিক্টোরিয়ার মতো গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে, এদিকেও যায় না সেদিকেও যায় না। পিছনে গন্ডার দেখেছিলেন, দুটো গন্ডার ছিল, আর এই জায়গাটাতে একজন জিরাফ, চুবালা বলা জিরাফ ছিল, পাশে তার বান্ধবী। জারিফ জিজ্ঞেস করছিল, মামা এখানে দুটো কেন? আমি বলেছিলাম একটা হচ্ছে ম্যাডাম, একটা হচ্ছে মিস্টার, এই জন্য দুইজন। এর থেকে ভালো আনসার আমার জানা ছিল না। আপনাদের কাছে যদি ভালো কোনো আনসার থেকে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনারা নিজেরাও দেখতে পারেন, আর হচ্ছে আপনাদের যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, সোনামণিদের সাথে শেয়ার করতে পারেন, ওরা মজা পাবে আমি ডেফিনেটলি শিওর। চলে আসলাম আরেক ঝাঁক হরিণের সামনে। এই জায়গাটাতে অনেক অনেক হরিণ, আমি একদম লাস্টে চিত্রা হরিণ দেখাবো, আমি লাস্টে চিত্রা হরিণ দেখেছি। এই হরিণটার নাম কি আমি ঠিক জানি না, কারণ আমরা যখন ঘুরছিলাম শুধু জারিফের কোশ্চেনের আনসার দিতে দিতে কোনটার কি নাম, কোনটা কোন দেশ থেকে আনা হয়েছে, খুব একটা ভালো করে দেখা হয়নি। এই যে দেখেন এখানে আছে ভাল্লুক, শিম্পাঞ্জি। দেখেন তো আমি কি ঠিক মতো দেখেছি? ভাল্লুকই তো মনে হচ্ছে। ওই যে ঠিক তাই, ভাল্লুক সাহেব বসে আছে তার টিভির উপরে, ব্ল্যাক কালারের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আসলে এক একটা গাড়ির পিছু এক একটা গাড়ি, সবাই তো দেখতে যাচ্ছে, আস্তে 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 করে এগোতে হচ্ছে, ওভাবে খুব ভালো করে দেখার সুযোগ হয়নি। এই যে শেষে চিত্রা হরিণ দেখাবো বলেছিলাম, এই ছিল চিত্রা হরিণ।
তো আমি যে প্রাণীগুলো দেখেছি আজকে সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই যে পার্কের ভিতরে তোলা কিছু ছবি। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। প্রতিবারের মতো আবারও বলি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের জন্য আল্লাহ হাফিজ।